পতি পালন করে কুনবা বিধি বেঁচে আছিস চরা চরে তুই তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে তুই তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে একবার নিতাই গৌর মানঙ্গে পদন ভরে বাহু তুলে হরিবার 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 তোর কাছে জিজ্ঞাস করতে চাই সব দেবী দেবীর হয় রে পূজা নারদ করে তোর পূজা কেন নাই সরস্বতী কার্তিক গণেশ দুর্গা কালী শিব লক্ষ্মী নারায়ণ ভগবান রাধাকৃষ্ণ গৌরনীতায় সবার পুজো হয় আচ্ছা নারদের পুজো কেউ দেখেছেন মায়েরা বাবারা দেখেছেন কি মা দেখেছেন দেখেছেন দেখেন নাই কেন পূজাটা নয় এখানে আমার জিজ্ঞাসা সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে নারদের পূজা নয় কলিযুগে হয় কি না হয় আমার জানা নাই তিন যুগে কেন নাই কলিযুগে যদি হয় তো কেন হয় কি করে নারদের পুজো হয় জবাবটা চাই আরেক কথা তোর কাছে আমি জিজ্ঞাসা করতে চাই সব দেব দেবীর হয় রে পূজা নারদ ওরে তোর পূজা কেন নাই তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে ও তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে ঢেকে মালা গলাই করে আচ্ছা বলেন দেখি শিবের বাহন কি শিবের বাহন কি গো প্রত্যেকটা দেবতার একটা করে বাহন আছে শিবের বাহন বাবা বললেন সার কার্তিকের বাহন কি ময়ূর গণেশের বাহন কি ইঁদুর লক্ষ্মীর বাহন কি পেঁচা আমরা ফের গ্রামের ভাষায় কই পেঁচা এই যে পেঁচা এরে বাবা দিনে বেলায় কিন্তু বের হয় না হয় রাত্রে বেলায় পেঁচা লক্ষ্মীর বাহন পেঁচা আর সরস্বতীর বাহন কি হাঁস আমার তার কাছে থাকবে জিজ্ঞাস সকল দেবতার বাবা বাহন আছে তোরও নিশ্চয়ই বাহন আছে তাই বলে যাই সবা পাশে ও তুই ত্রিলোক জুড়ে বেড়াস ঘুরে ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল আমরা কোথায় বাস করছি মর্তে বাস করছি এটা মর্তভূমি মর্ত আমরা মর্তে বাস করছি আমরা মরতে এসেছি মানে মরতে এসেছি আমার একদিন মরবই বাবা এই মর্তভূমি ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল এই নারদ ঘুরে বেড়ায় হাতে বীণা বাজায় নারায়ণ নারায়ণ বলে তাই আর বাবা গলায় হলো ঢেকির মালা ত্রিলোক জুড়ে বেড়াস ঘুরে ঢেকির মালা গলায় করে নারদের বাহনটা কি ঢেকি এই ঢেকি বাহনটা কোথায় পেলি ভাগ্নে জবাব দিতে চাই নারদের সৃষ্টি হলো নারদের বিনার সৃষ্টিটা কোথায় হলো এটাও জানতে চাই ঢেকি বাহনটা কোথা থেকে পেলি এটাও জানতে চাই এই তো তোমার কথার জিজ্ঞাস এই তো তোমার কাছে এই তো তোর কাছে আমি জিজ্ঞাস রেখে যাই সঠিক সঠিক জবাব যেন আসর মাঝে পাই
তিলক জুড়ে বেড়াস ঘুরে ও তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে ঢেকে মালা গলায় করে তুই তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে তুই তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে এইভাবে যক্ষা হলে রক্ষা নাই তার এইভাবে যক্ষা হলে রক্ষা নাই তার নিয়ে যাই জমির ঘরে তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে তুই তো যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে যক্ষা রোগের রুগী ছিলি ভালো হলি কি করে ভোলানাথকে খেতে দিলাম কমলা লেবু এই ভোলানাথ কামরেঙ্গায় কামড় দিয়েছে এইখানে এসে ভোলানাথ ধরা পড়েছে আচ্ছা বলেন দেখি ভোলানাথ ধরা পড়ে ধরা পড়ে গো ভোলানাথ ধরা পড়ে হ্যাঁ বলেছে ভোলানাথ নাকি এখানে এসে ধরা পড়েছে ছেলেটা কথার পায় না দিশা বাপকে কয় পিসা বুঝতে পারলেন আমি নাকি এখানে এসে ধরা পড়েছি আচ্ছা মানুষ যদি ধরা পড়ে তাকে বেঁধে ধরে রাখে নাকি যদি বেঁধে না রাখে সম্মান যদি লাগে সম্মানীয় ব্যক্তি যদি হয় তাহলে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে আমি কি সেই অবস্থায় আছি বাস্তব প্রমাণ আমি নাকি ধরা পড়েছি হ্যাঁ ওর যুক্তি অনুসারে ও যেহেতু কথাটা বলেছে সভা পড়ে ধরা মাকে পড়েছি ও মা আমি এক প্রকারে ধরা পড়েছি ভগবানকে বাধা যায় ভগবানকে কোনো রশি দিয়ে বাধা যায় যায় না কিন্তু প্রেমের রশি দিয়ে ভগবানকে বাধা যায় প্রেমের ডোর দিয়ে ভক্তরা ভগবানকে বাঁধতে পারে আমি একজন ভক্ত আমাকে আপনারা বেঁধে রেখেছেন বেঁধে রেখেছেন কি করে কমিটির বাবারা আপনারা বাবা মা সবাই আমাকে বেঁধে রেখেছেন প্রেমের ডোরে ভক্তের প্রেমের ডোরে আমি এখানে বাধা আছি কেমন করে বাধা হলাম একটু প্রমাণটা দিই এখন আমি যদি বলি আমি আর গান গাইবো না চলে যাবো আপনারা আমাকে ছাড়বেন বাবা ছাড়বেন না তাহলে আমি এক প্রকারে বাধা হলাম আপনাদের কাছে বন্ধন অবস্থায় থাকলাম এই বাধার কথা বলেছে মাথাতে বাবা দারুণ বুদ্ধি এর বুদ্ধির অভাব না হয় ছেঁড়া চপ্পল দেখে বলে ছেঁড়া চপ্পল দেখে বলে এই বেটা এটা বুঝি জগন্নাথের ছেঁড়া চপ্পল দেখে বলে এটা বুঝি চৈত্র মাসের শিব আর চাল কুমড়া দেখে বলে এটা বুঝি মড্ডা ঘোড়ার ডিম আচ্ছা বলেন দেখি মা মড্ডা ঘোড়ার ডিম হয় না মদ্দি ঘোড়ার হয় কোন রই ঢিপি দেখে বলে এটা বুঝি জগন্নাথের রথ আর পায়খানা যাবার গলি দেখে বলে ভোলানাথ এটা বুঝি স্বর্গে যাবার পথ বিশ্বাস করলে স্বর্গে যাবার পথ রে খাপা বিশ্বাস করলে স্বর্গে যাবার পথ বিশ্বাসেতে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর বিশ্বাস করে ও কোনটা ক্যাচ করে গো বারবার বিশ্বাস করলে বিশ্বাস করে যদি আপনি এক গ্লাস জল পান করেন মনে করেন যে ওষুধ খাচ্ছে কাজে লাগবে যদি মনের মধ্যে বিশ্বাস না থাকে ডাক্তারের ওষুধ খেতে খেতে ডাক্তারকে পর্যন্ত বেটে খান কোনোই কাজে লাগবে না বিশ্বাসটা থাকা চাই তা বাদেও ভগবান বলেছেন ভগবান নাকি প্রত্যেকটি ঘটে প্রত্যেকটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করে ভগবান আমার মধ্যে আছে প্রত্যেকটা জীবের মধ্যে আছে ভগবান ব্যতি রেখে ভগবান ছাড়া একটা জীব চলতে পারে না পশু পাখি কীট পতঙ্গ গাছপালা নদী নদ নালা কিছুই চলতে পারে না ভগবান সবার মধ্যে আছে তাহলে বলেছে পায়খানা যাওয়ার গলিতে নাকি ভগবানকে পাওয়া যায় কথাটা কিন্তু মিথ্যা নয় ওই পায়খানা যাওয়ার গলিতেও বাবা ভগবান আছে যদি বিশ্বাস হয় কি উই ডিপি দেখে বলে জগন্নাথের রথ উই পোকার ডিপি দেখে জগন্নাথের রথ হ্যাঁ জগন্নাথ ভগবান জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা মনের মধ্যে তুমি যদি তুমি ভাবতে পারো
তাহলে তারা আছে। যদি তোমার মনের মধ্যে কোনো ভাবনা না আসে, যদি বিশ্বাস না থাকে, তাহলে তারা কিন্তু নাই। তোমায় বলে যাই, পায়খানার মধ্যেও ভগবান আছে। যদি বলেন যে নোংরা জিনিসের মধ্যে কি করে ভগবান থাকে, ভগবান বলেছে আমি জীবের মধ্যে বিরাজ করি, তাই পায়খানার মধ্যে একটা জীব থাকে না, কৃমি, ওর মধ্যেও তো ভগবান আছে। তুমি ভগবানকে সদা সর্বদা ডাকতে পারো, মন্দিরেও ভগবানকে ডাকতে পারো, পায়খানা ঘরে ঢুকেও তুমি ভগবানকে স্মরণ নিতে পারো। ভগবানের নাম কোনোদিন অশুদ্ধ হয় না, সব সময় সদা সর্বদা ধ্যানে, জাগরণে, নিশি জাগরণে, শয়নে, স্বপনে তুমি সদা সর্বদা ভগবানকে জপ করতে পারো। জয়গুরু জয়গুরু। মানে ব্যাপার ঠিক এই জায়গায় বুঝলেন ও মা, একটা সুশান্ত দাস বাউলের ঘটনা বলি আপনাদের ঠাই, কারণ উনি বিয়ে করেছেন বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে যখন বিয়ে করে অনেক দিন বাদে গেছে শ্বশুর বাড়ি, সেই শাশুড়ি মা কত আদর যত্ন করেছেন উনাকে। প্রত্যেকটা শাশুড়ি মা তাই, যে জামাই জামাই যদি বাড়ি আসে শাশুড়ি মারা আদর যত্ন করে, করে না মা? আদর যত্ন করে। তো এখন শাশুড়ি মা আদর যত্ন করেছে, যেদিন জামাই বাড়ি আসবে শাশুড়ি মা খুব চানাক, মনে মনে চিন্তা করে, তাই জামাই এতদিন পরে এলো, কিছু একটা কাপড় চোপড় দেওয়া গেল না, যা যেদিন বাড়ি যাবে সেদিন একটা কাপড় দিতে হবে। অনেক শাশুড়ি মাকে জামাই জামাইকে কাপড় চোপড় দেয়, দেয় না মা কাপড়? দেয় না। তো আদর করে ওই শাশুড়ি মা কি করেছেন, এই সুশান্ত দাস বাউলকে একটা জাইঙ্গা পেন কিনে দিয়েছেন, বাংলাদেশে জাইঙ্গা পেন। আসে তো ব্যাপার ঠিক এই জায়গায়, মানে সত্যি কথা বললে পরে বন্ধু বেজার হয়ে যায়। হ্যাঁ, এখন আমার ডিউটি কি বলেন মা, উচিত কথা কইব মাসি আপনাদের জায়গায় আসি আর নাসি? তো ডিউটি আর অডিউটি থাকে, আমি এখন কিন্তু সুশান্ত দাস না, আমি এখন শিব। কোনটা আমাকে ভূমিকাটা কি দিয়েছে? শিব। তাহলে শিবকে নিয়ে কথা হবে, সুশান্ত দাসের এখন কোনো কথা হবে না। যখন ভূমিকায় পড়ে যাবে, আমি রাজা তো রাজা, আমি প্রজা তো প্রজা, যখন ভূমিকায় যখন অভিনয় হবে, আমি রাজা তো রাজা, রাজাকে নিন্দা করতে হবে, রাজার গুণ গাইতে হবে, ওই আমার নাম সুশান্ত এই কথা বলা চলবে না। কি চলবে? আমি যা বলেছি নারদকে বলেছি, গৌতমকে বলিনি, নারদকে বলেছি। ঠিক তেমনি তুমিও তাই, যা বলবে আমাকে বলবে, মানে শিবকে বলবে, ফাউল গল্প চলবে না। জয়গুরু। হ্যালো হ্যালো, একটু খুলো এটা। হ্যালো হ্যালো, মানে সত্যি কথা বললে পরে ওই রেগে যাচ্ছে বুঝলে। হ্যাঁ, যুক্তি তো দেবই, তুমি যা জিজ্ঞাসা করেছো আমার ঠাই সঠিক সঠিক জবাব দিতে চাই, তোমারও আজকে ছাড়াছাড়ি দরকার নাই। আমাদের পরে ইমদাদুল হক আসবেন, আসলে এক ঘন্টা শুধু গান গেয়ে শোনাবেন, কারণ ওনাদের পরে আরও শিল্পী রয়েছেন মালদা থেকে, এসেছেন বিমল মহন্ত, এবং তার সঙ্গে আছেন টুম্পা মহন্ত, এনারা গান গেয়ে শোনাবেন। তো সবাই বসে থাকবেন, ইমদাদুল হকের গান শুনবেন। ইমদাদুল এসেছেন বাংলাদেশ থেকে, ইমদাদুল হক, ওই কিন্তু একবারেই ঠক। হ্যাঁ, উচিত কথা কইলে পরে রেগে যায় সবাই, সত্যি দেখবেন তাই যে ইমদাদুলের মতো ঠক কেউ নাই। তো উনি যেহেতু আসরে আসবেন, ওনাকেও আমি জিজ্ঞাসা করব, উনি যেহেতু মুসলিম তাহলে সেই সম্পর্কে আমার জিজ্ঞাসা করা দরকার। আগে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে, শিব নারদের ঠাই, নারদের নাকি যক্ষা রোগ হয়েছিল, কি করে মুক্তি হলো? সে সময় নাকি ডাক্তার কবিরাজ কিছুই ছিল না, তাই না? সে সময় ডাক্তার কবিরাজ কিছুই ছিল না। নারদের পূজা নাকি নাই ও মা? নারদের পূজা হয় না? নারদের পূজা হয় মা? হয় না, দেখতে পাননি? কিন্তু আমি যদি বলি যে নারদের পূজা হয়, কোন যুগে হয় বলবো, এ ধর্মসভায়,
এবং বলে গেছেন ঢেকি নাকি নারদের বাহন হলো ঢেকিটা কি, কোথা থেকে সৃষ্টি হলো ঢেকি, ঢেকিটা কেন নারদের বাহন হলো। বাজনা স্টাফরা একটু টিফিন করতে গেছে, মা গানে গানে তো দিতাম, তার আগে কিছু কথায় জিজ্ঞাসার জবাব দিই। নারদের এত রূপ ছিল যে নারদকে দেখতো সেই কিন্তু পাগল হয়ে যেত। গন্ধর্ব রাজার 49,000 কন্যা ছিল, যে কন্যায় নারদকে দেখতো ওই কন্যায় পাগল হয়ে যেত নারদের রূপ দেখে। গন্ধর্ব রাজা করে নাই দেরি, ওই 49,000 কন্যার সঙ্গে বিয়ে।